ওয়ার্ড প্রেসিডেন্ট, মাঠের কর্মকর্তা এবং বুথের কর্মকর্তা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচুর খেটেছেন এবং সর্বোপরি গণদেবতা যারা যারা তারা তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং কার্যকর্তাদের অভিনন্দন জানাই। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে স্বপ্ন দেখেছি, আমাদের একটা জিনিসের উপরে আমরা ফোকাস দিচ্ছি। এবং মনীষীরা বলছেন ফোকাস অনেক পার্টিকুলার ইস্যু, আমরা ওই ওই ইস্যুর থেকে আমরা নড়ছি না। আমাদের ইস্যুটা হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি। এবং এবং এই কাজটা অনেকটাই আমাদের সুবিধা হবে এই পুর নিগম পাওয়ায়, কারণ এখানে এবং বিরাট সংখ্যক ভোটার এখানে বসবাস করেন এবং আপনারা যে এলাকায় আমার রিয়েকশন নিচ্ছেন এই এলাকাগুলি কিন্তু পুর নিগমে ঠিকই, কিন্তু পুর নিগমের কোনো সুবিধা পায়নি, এটা সবচেয়ে বড় কথা। আপনারা যদি ভিতরে যান দেখবেন কৃষি ক্ষেত সবজি হচ্ছে এবং ভালোভাবে রাস্তা নেই। এবং আমাদের সরকার আসার পরে যেমন গ্যাসের লাইন এসে কি সাইডে সাইড হবে, প্রত্যেকটি নির্বাচন গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকটি নির্বাচনকে সমানভাবে গুরুত্ব দিই, সেই পঞ্চায়েত নির্বাচন হোক, নগর পঞ্চায়েত নির্বাচন হোক, পুর নিগমের ভোট হোক এবং লোকসভা হোক, বিধানসভা হোক, প্রত্যেকটি নির্বাচন আমাদের কাছে, এমনকি কোঅপারেটিভ ইলেকশন যদি হয়, প্যাক্সের নির্বাচন, সেগুলো আমরা গুরুত্ব দিই। আমরা আমাদের আগে বিশ্বাস ছিল যে আমরা 51-তে 51 পাবো, আগরতলার কথা বলছি, এবং প্রত্যেকটি পুর পরিষদ নগর পঞ্চায়েত আমাদের দখলে আসবে পুর নিগম সহ, এটা আমাদের জানা ছিল। কিন্তু ভোটের যে এত ব্যবধান এটা আমরা ভাবতে পারি, এটার কারণ হলো বেশি ব্যবধানের ভোটে বা ভোটে আমাদের প্রার্থীরা সবাই জয়ী হয়েছে। যারা এই রাজ্যকে ছোট করে দেখেছিল, রাজ্যের মানুষকে হেয় প্রতিপন্ন করেছিল, করতে চেয়েছিল, এবং যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল এবং ত্রিপুরাকে অবজ্ঞা করছিল, ত্রিপুরার মানুষকে অবজ্ঞা করছিল, ত্রিপুরা সরকারকে হেয় প্রতিপন্ন করছিল, একটা চক্রান্ত শুরু করেছিল, মানুষ সারা রাজ্যের মানুষ একজোট হয়ে গেছে, যাওয়ার ফলে এই ভোটের পার্সেন্টেজ আমাদের এত ডিফারেন্স এবং এত বেড়েছে। সুতরাং আমরা বলিনি সেমিফাইনাল, কিন্তু যারা সেমিফাইনাল বলেছে তারা ফলাফল দেখেছে। এই ব্যাপারে আমার আগাম কিছু বলা উচিত না, আমরা প্রত্যেক নির্বাচনকেই সমানভাবে দেখি এবং এই নির্বাচনে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দলের তরফ থেকে, এখানে আমাদের এখানে মূল যে বিধায়ক আমাদের ডক্টর দিলীপ দাস, উনি দেখাশোনা করেছেন, আমাকেও সাথে ওনার সাথে আমি সামান্য সাহায্য করেছি। এখানকার কার্যকর্তা যারা আছেন মণ্ডল কমিটি বা মোর্চার এবং জল রাজা ফিড ফ্যাক্টরি, এখানে দেশি প্রযুক্তিতে গো খাদ্য, শুকরের খাদ্য এবং হাঁসের খাদ্য পাওয়া যাবে স্বল্প দামে আপনার জন্য। সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা, ত্রিপুরায় এই প্রথমবারের মতো আপনারা পেয়ে যাবেন স্বল্প দামে গুণগত মান সম্পন্ন পশু খাদ্য। আমাদের ঠিকানা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা। দূরভাষ 9862-11-47-06।